নমস্কার বন্ধুরা সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আমরা জানবো দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের অমাবস্যা কবে পড়েছে এই দিন কী করবেন এবং কি করবেন না এদিন ভুল করেও এই পাতাটি তুলবেন না তুললে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল এই দিন কোন তিনটি জিনিস কিনবেন না কিনলে জীবন তছনছ হয়ে যেতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে আষাঢ় মাসে অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে একে আষাঢ়ি বা অমাবস্যাও বলা হয় আষাঢ় মাসের শেষে বর্ষা ঋতুর আগমন হয় এই তিথিতে বিষ্ণুর পুজো ও ব্রত করা হয় অমাবস্যায় আবার পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে তর্পণ করা হয় অন্যদিকে কৃষকরা এই অমাবস্যাকে হলহারিণী অমাবস্যা হিসাবে পালন করেন অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির চৌঠা জুলাই দু হাজার চব্বিশ বাংলার উনিশে আষাঢ় চোদ্দশো বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে বেঁচে আটত্রিশ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির পাঁচই জুলাই দু হাজার চব্বিশ বাংলার বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শুক্রবার শেষ রাত্রি চারটে বেজে পাঁচ মিনিটে দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের অমাবস্যা নিশি এবং ব্রত একই দিনে পালন করা হবে ইংরাজির পাঁচই জুলাই দু হাজার চব্বিশ বাংলার বিশে আষাঢ় চোদ্দশো শুক্রবার এই দিন আপনারা কি করবেন এবং কোন কোন কাজ একদমই করবেন না চলুন সেগুলি এবার জেনে নেওয়া যাক এই দিন সকালে ঘুম থেকে উঠে নদী অথবা পুকুরে স্নান করা খুবই ভালো প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে যদি বেলা পর্যন্ত ঘুমান তাহলে জীবনে নেগেটিভ শক্তি প্রবাহিত হয় এবং স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন স্নান সেরে দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলে কালো তিল নিবেদন করুন তারপর কুলদেবতার দেবতার পুজো অবশ্যই করতে হবে এই দিন পূর্বপুরুষকে স্মরণ করে সাধ্য মতো দান ধ্যান করতে হয় তাহলে পিতৃদোষ থেকে মুক্তি ঘটে এদিন নিয়ম মেনে পুজো করলে শনিদেবের রোষ থেকেও রক্ষা পাওয়া যায় যাদের শনির দশা চলছে তারা এদিন সন্ধ্যাবেলায় অসত্য গাছের নিচে একটি প্রদীপ জ্বালাবেন তারপর পাঁচবার হনুমান চালিশা পাঠ করবেন এতে বড় ঠাকুরের রোষ থেকে মুক্তি পাওয়া যায় আশা রমাবস্যায় পবিত্র নদীতে স্নান করুন যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন তাহলে খুবই ভালো হয় মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে স্নান করলে পূর্ণ সঞ্চয়ের পথ সুগম হয় খারাপ হয়ে থাকে এই দিনে দান করলে বিশেষ করে যদি আপনারা ক্ষুধার্ধ মানুষকে খাদ্য দান করেন তাহলে খুবই পূর্ণ লাভ করা যায় এবং দান করলে জন্মের সময় উপস্থিত সমস্ত দোষ টুটি কেটে যায় এই দিন সারা বাড়ি ভালো করে পরিষ্কার করে প্রদীপ দিয়ে সাজান বাড়ির প্রতিটি কোণে এই অমাবস্যায় প্রদীপ দান করার বিশেষ গুরুত্ব রয়েছে আবার আপনারা এই দিন প্রদীপ ও ফুল একটি পাতার বাটিতে রেখে জলে ভাসিয়ে দিতে পারেন এতে জীবনের সমস্ত কষ্ট অশান্তি দূর হয় এবং সুখ সমৃদ্ধি ফিরে আসে এই দিন কি করবেন না এই দিন কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না বিশুদ্ধ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন এমনকি তামসিক আহারও গ্রহণ করবেন না তাহলে ভাগ্য বিপর্যয় হতে পারে বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশ সাতভক্ষণের মতো কোনো শুভ অনুষ্ঠানই এই তিথিতে করবেন না আষাঢ় মাসের অমাবস্যার দিন চাল ডাল আটা এই সমস্ত খাদ্যশস্য এই দিন কখনোই কিনবেন না মনে করা হয় এতে জীবনে নেগেটিভিটি আসে এই তিথিতে তুলসী পাতা তুলবেন না কারণ আষাঢ় অমাবস্যায় তুলসী পাতা তোলা নিষিদ্ধ এই দিন তুলসী পাতা তুললে সংসারে নেমে আসে ঘোর অমঙ্গল